টেল লার্নার্স আমি আপনাদেরকে বলেছিলাম যে ডিরেক্ট ন্যারেশন হচ্ছে কোনো কিছু যেহেতু বক্তা বলেছে সেটা হুবহু থাকে সেটা আসলে যে কোনো সময়ের জন্যই সেটা একদম কাছের মনে হয় যেহেতু ইনভার্টেড কমার মধ্যে কোনো কিছু পরিবর্তন করা হয় না সেটা দশ বছর আগের বা কথাটাও যদি আপনি এখন শুনেন সেটা আপনার কাছে মনে হবে যে কথাটা মাত্র বলছে সেটার কোনো মানে পরিবর্তন হয় না যেমন দশ বছর আগে একজন বলেছে যেমন দশ দশ বছর আগে প্রেসিডেন্ট বলেছিল আমি আমাদের দেশে উন্নতি করব এখন এই কথাটা যদি ইনভার্টেড কমে এখন ব্যবহার করি আসলে সেটার কোনো পরিবর্তন হবে না মনে হয় হবে যে এখন কথাটা বলেছে কিন্তু ইনডিরেক্ট ন্যারেশনে তার কথাটা কি হয়ে যাবে তিনি বলেছিলেন তিনি আমাদের দেশের উন্নয়ন করবে ইনডিরেক্ট ন্যারেশনে কি হয় নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে আমরা নিয়ে যাই ডিরেক্ট ন্যারেশনে এই শব্দগুলো থাকলে আমরা ইন্ডেক্ট ন্যারেশনে এই শব্দগুলো ব্যবহার করি যদি আমরা ডিরেক্ট স্পিচে ডিরেক্ট ন্যারেশনে দিস পাই আমরা ইনডিরেক্ট করে আমরা কী লিখতে হবে ড্যাথ লিখতে হবে কারণ এটা আমাদের যেহেতু দূরেই নিতে হবে সেহেতু কি নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে আমরা আমরা লিখবো কারণ ইনডাইক্ট ন্যারেশনটা হচ্ছে মানে মুডটাকে কাছ থেকে দূরে নিয়ে যাওয়া মুডটাকে যেহেতু কাছ থেকে দূরে নিয়ে যাব সেহেতু আমরা ইন্ডিরেক্ট ন্যারেশনে দিশটা দিশ রাখতে পারব না দিস ধারা যদি সময় বোঝায় হ্যাঁ দিস দ্বারা দিস ডে আমরা দ্যাট ডে বলে ফেলতে হবে সো দেখেন তাহলে আমরা কি ডিরেক্ট ন্যারেশনে যদি ডিস পাই তাহলে ইন্ডেক্ট ন্যারেশনে আমরা দ্যাট দ্যাট লিখবো দিস পেলে আমরা দোজ লিখবো যদি আমরা হেয়ার পাই আমরা দেয়ার লিখব আমি বলছিলাম অধিকাংশ হচ্ছে গাপক শব্দ দু একটা প্লেস হ্যাঁ টাইম অ্যান্ড প্লেস হ্যাঁ অধিকাংশ হচ্ছে টাইম প্রকাশ করছে সময় প্রকাশ করছে হেয়ার দেয়ার কাম গৌ অর্থাৎ আমাদের যদি যদি ডিরেক্ট স্পিচে আমরা কোনো কাম ভাত পাই আমরা অবশ্যই সেটা ইন্ডিকেট করার সময় আমরা গোতে রূপান্তর করতে হবে তারপর হচ্ছে এগো এগো পরিবর্তে বিফোর বসবে তারপর আমরা ডিরেক্ট নারেশনে এগো যদি পাই ইন্ডিএকারেশনে আমরা বিফোর বসাবো একইভাবে নাও যদি ডিরেক্ট নারেশনে পাই ইন্ডিয়েশনে দেন বসাবো টু ডে পেলে আমরা দ্যাট ডে বসাবো টু নাইট দ্যাট নাইট টু মরো ডিরেক্ট নারেশনে টুমরো হলে আমরা ইনডিরেক্ট নারেশনে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে আমরা বসাবো আরও কিছু শব্দ আছে যেমন ইয়েস্টার যদি ডিরেক্ট নারেশনে আমরা পাই ইনডিরেক্ট ন্যারেশনে আমরা দ্য প্রিভিয়াস ডে অর্থের কিন্তু পরিবর্তন হবে না মানে শব্দের শব্দের কি সিনোনিমাস শব্দ ব্যবহার করা হবে তবে এগুলো হচ্ছে কাছের শব্দ আর এগুলো হচ্ছে দূরের শব্দ অর্থ কিন্তু পরিবর্তন হচ্ছে না সময় যেটা বোঝাচ্ছে সেটাই বোঝাচ্ছে বাট দূরের শব্দ দিয়ে বোঝাচ্ছে আমরা লাস্ট নাইট লাস্ট নাইটে আমরা বলবো যে প্রিভিয়াস নাইট অর্থাৎ তারা বোঝাচ্ছে যে লাস্ট শব্দটা একটু কাছে এবং প্রিভিয়াস শব্দটা একটু দূরে এটা দ্বারা আমরা এটা বুঝছি যে যেহেতু এটা ডিরেক্টারেশনে অর্থাৎ লাস্ট দ্বারা একটু কাছে বোঝায় প্রিভিয়াস দ্বারা প্রিভিয়াস শব্দটা আর একটু দূরের দূর দূরবর্তীবাচক শব্দ এই কারণে আমরা প্রিভিয়াস বসাই লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ লাস্ট ইয়ার যদি ডিরেক্ট ন্যারেশনে থাকে আমরা দ্য প্রিভিয়াস ইয়ার বলবো নেক্সট উইক যদি আমরা ডিরেক্ট ন্যারেশনে পাই নেক্সট মানে পরবর্তী পরবর্তী মানে হচ্ছে ফলোয়িং উইক লিখবো আমরা নেক্সট ইয়ার দ্য ফলোইং ইয়ার অ্যাট ওয়ান্স যদি ডিরেক্ট ন্যারেশনে থাকে আমরা ইন্ডেক্ট ন্যারেশনে আমরা ইমেজিয়েটলি লিখবো সো ডিয়ার লার্নার্স আপনারা যখন ডিএকেরারেশন থেকে ইন্টার নারেশনে পরিবর্তন করবেন তখন এই সময়ে বাচক যে শব্দগুলো আছে সেই শব্দগুলোকে নিকটবর্তী শব্দগুলো ব্যবহার না করে আমরা ইন্টার নারেশনের দূরবর্তী যে শব্দগুলো আছে ওই শব্দেরই দূরবর্তী যে শব্দ আছে সেই শব্দটা আমরা আমরা ব্যবহার করব।